আসসালামু আলাইকুম আমি আজাদ সোহেল অভিজাতি চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমরা বেশ কিছুদিন ধরেই মালয়েশিয়া নিয়ে কার্যক্রম যখন যেভাবে চলছে সেটাই আপনাদের কাছে আমরা উপস্থাপন করে আসছি আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে মালয়েশিয়ার কার্যক্রমগুলো চলমান আছে এবং এখন খুব দ্রুততার সহিত এই কাজ কাজগুলো কমপ্লিট হচ্ছে এবং এখন পর্যন্ত আজকের ডেট পর্যন্ত এফডাব্লিউ সি এম মাধ্যমেই কাজগুলো হচ্ছে সুতরাং আপনারা যারা হচ্ছে যে মালয়েশিয়াতে যেতে চান তারা আপনাদের কাজের ধরন অনুযায়ী আমাদের সাথে কথা বলে নিয়ে আপনারা হচ্ছে যে সিলেক্ট করতে পারেন এখানে আপনার যে প্লান্টেশনের যে কাজ সেটিও প্রথম দিকে হচ্ছিল না এখন হচ্ছে প্লান্টেশনের আছে কনস্ট্রাকশান আছে আপনার ফ্যাক্টরি ওয়ার্কার আছে আপনারা যে যে ভিসার জন্য যোগ্য মনে করেন বা যেহেতু এখানে যে টাকার যে ভেরিয়েশন আছে সেটা জেনে নিয়ে তারপরে আপনারা হচ্ছে যে আপনার ডিসিশান নিতে আপনাদের সুবিধা হবে একটি কথা আমরা বলি যে আপনারা যদি আপনাদের ডকুমেন্টস ক্লিয়ার করে আসেন ডকুমেন্টস বলতে আপনার পাসপোর্ট ছবি আপনার বিএমএটি রেজিস্ট্রেশন এবং টিকা কার্ড এই চারটে ডকুমেন্টস নিয়ে যদি আপনারা আসেন তাহলে পরে আপনারা ওই দিনই মেডিকেল করতে পারবেন ফিঙ্গার সহ মেডিকেল করবেন অথবা তার পরের দিন করতে পারবেন অথবা যদি কোনো এজেন্ট আমাদের সাথে কথা বলেন তাহলে আপনাদের যে ডকুমেন্টসগুলো আমাদের কাছে দিয়ে গেলে আমরা হচ্ছে যে মাইগ্রাম স্লিপটি আমরা তুলে রাখবো তারপর আপনি আপনার প্যাসেঞ্জারটিকে নিয়ে এসে আপনি হচ্ছে যে খুব কম সময়ের ভিতরে মেডিকেলটি সম্পন্ন করতে পারবেন এবং কিন্তু আমরা মালয়েশিয়ার ক্ষেত্রে একটু যেটা নিয়ম চেঞ্জ যে কথা বলি সেটা হচ্ছে যে কাজ কমপ্লিট হওয়ার পরে সেই কোম্পানির নামে আপনার মেডিকেল করে আমরা কিন্তু আপনাকে সেই কোম্পানিতে দিতে পারবো না কারণ হচ্ছে যে যখনই আমাদের কাজগুলো কমপ্লিট হয়ে আসছে যেহেতু মার্কেটে হিউজ পরিমাণে মেডিকেল কমপ্লিট করা আছে সুতরাং আমরা হচ্ছে যে খুব কম সময়ের ভিতরে দুই তিন দিনের ভিতরেই আমরা হচ্ছে যে ওই কোম্পানিটি ফিল হয়ে যাই বাট আমরা হচ্ছে ক্যাটাগরি ওয়াইজ পাসপোর্ট জমা নেব যারা এই যে ক্যাটাগরি ওয়াইজ পাসপোর্টে যদি কাজ করতে আগ্রহী থাকেন সেই ক্ষেত্রে আপনারা আমাদের স্কুলে দেখানোর নাম্বারগুলোতে ফোন দিতে পারেন অথবা সরাসরি আমাদের অফিসে ভিজিট করে ভালোভাবে জেনে নিয়ে তারপর আপনার রিসনটি নিতে পারেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অভিযাত্রীর সাথেই থাকবেন আল্লাহ হাফিজ